অ্যাডামাস নলেজ সিটি, অ্যাডামাস ইউনিভার্সিটি। দেখতে পাচ্ছ চলো এখান থেকে যাবো এখন গোয়িং টু বনগা। সন্দীপ্ত বাড়ির থেকে বাড়ি যাচ্ছে কোন বনগা, তো এখন যাচ্ছে বাড়ির দিকে। কোথায় করে সেরা এক্সপিরিয়েন্স, দিন যত বাড়ছে এক্সপিরিয়েন্স তত বাড়ছে আমার। আমি এখন টোটো চালাচ্ছি, কুকুর পাড়া করে দাঁড়িয়েছিলাম বাথরুম করার জন্য, সেখান থেকে বেরোতে যাচ্ছি। চাঁদপাড়া 10 কিলোমিটার বাকি, আর এই ম্যাক্স আমার পাশে বসে আছে। বন্ধু আলবিদা, আলবিদা বন্ধু, ভালো থাকিস তাহলে, আবার আসবো কবে জানি না। সো হয়ে হচ্ছে বন্ধু মিলে বললাম তোমার চ্যানেল বংশগণ গাইস, আজকে ভিডিও শুরু করছে। ভাই ব্যাকগ্রাউন্ড ফটো দেখতে পাচ্ছ, এখনো কিন্তু মানে এটা সুভাষনগরের মধ্যে আছি, ঠিক আছে। মানে টাইটেল থাম্বনেল দেখেছো তোমরা, এই হচ্ছে টোটো, এটা হচ্ছে গ্যারেজ, বড় সড়ো নতুন গাড়ি তৈরি করা হয়, ঠিক আছে। তো তাপস আর গৌতম দা এসছে বনগাঁর থেকে টোটো নিয়ে ঠিকঠাক করতে, ঠিক আছে। তো সেই কারণে আমি দেখছি বাড়ি যাবো আজকে, বারাস সত্যি আমার সুন্দর দেখে ছিলাম, সেটা তোমরা আগের দিনে ভিডিও দেখেছো। তো বাড়ি যাবো আর দেখি টোটো করে চলে, একটু মজা করতে হবে, ভিডিও হয়ে যাবে। তো সন্দীপ আমাকে ছাড়তে এসেছিলো, আর এসছি প্রায় আধা ঘন্টার বেশি হয়ে গেছে। এই একটা ব্যাগ পুরো লোড একদম, আর আমার পিঠে একটা রয়েছে এই যে, আর এই হচ্ছে তাপসের গাড়ি, এই যে গৌতম এসছে। গাড়িটা এখনো কতক্ষণ লাগবে কে জানে ঠিক হতে। তাপস কতক্ষণ লাগবে এখনো? কোনো ব্যাপার না, ঠাকুর ছাড়তে ছিল বন্ধু। আলবিদা, জার্নিটা কতটা মজা হবে, ঠিক আছে। বন্ধু ভালো থাকিস তাহলে, আবার আসবো কবে জানি না। আগস্ট 18 তারিখ পয়সা কমাবো সব হবে, ফাইনালি কিন্তু একদম বেরোয় গেছে, ঠিক আছে। তাপস গাড়ি চালাচ্ছে দেখতে পাচ্ছ, আমরা এখন চলে এসেছি দত্তপুকুর, যেতে যেতে ইচ্ছা হলো একটুখানি বিরিয়ানি এখানে দাঁড়ালাম, তো ওই বিরিয়ানি দোকানে চলে আসলো নিজে, এখানে চা টা খেতে পারে যাবো। দাদা তিনটা চা দাও, সেটাই দিল। যাই হোক, এখান থেকে আমরা মানে যতবার যাওয়া আসা করেছি বাইক নিয়ে হোক, চার চাকা নিয়ে হোক, দাদার দোকানে দাঁড়াই চা টা খেয়ে তারপরে যাই, ঠিক আছে। আজকে যেহেতু তাপসের টোটো করে বাড়ি যাচ্ছি, তো সেজন্য আজকে দাঁড়ালাম চা খেয়ে তারপরে বাড়ি যাবো। এখন চা খাওয়া পরে মানে অনেকক্ষণ জার্নি করলাম, এখন যদি চলে এসছে হাবড়া, ঠিক আছে। হাবড়া দাদা বৌদি বিরিয়ানি, ঠিক আছে।
এখন গিয়ে কৃষক দাদার সঙ্গে দাঁড়াবো, দেখি দাদার সঙ্গে একটু দেখা করা যায় কিনা। দাদা বাড়ির মধ্যে যাবো যেহেতু, আপনার তো বেশ ছিল তাপস, ইউ আর অ্যাংরি ম্যান। ভাই এই হাবড়া স্টেশনের এই দিকে এত পরিমাণে জ্যাম হয়, সবেমাত্র আমরা হাবড়া স্টেশন ঢুকলাম, ওই হাবড়া স্টেশনের পাশে এই যে বাচ্চার বিয়ে। দেখো তোমাদের কিন্তু বললাম ঠিক আছে, তোরা তাদের মানে নতুন বাড়িতে আজকে আমি প্রথম আসলাম, মানে কালী পুজো এসে এখানে আসতে পারিনি, এদিকে ওদিক ছিলাম তো। দেখ এখান থেকে যে ভিউটা জাস্ট এরকম, আর এদিকে সুমন্ত আছে, ইয়ো কেমন আছিস বল? এখন পুরো পার্মানেন্ট এখানে তাই তো? তা বার্থডে চলে গেলে খাওয়াটা কোথায়? সবাইকে আমাকে খাওয়ালি না তো? কবে কবে তুই জানিস আমার বারাসাত থেকে টোটোতে নিয়ে বাড়ি যাচ্ছি বন্ধ হয়ে, টোটো এখন নিচে রাখা রয়েছে, এই তো নিচে সামনে তুমি দেখো। অনেক টাইম হয়েছে এখানে এসছে, আধা ঘন্টার উপরে প্রায় 40 মিনিট তার সাথে গল্প করলাম। আরে আসতে চলে যাচ্ছি, চলো ভাই গৌতম দা পুরো খুঁজে পায় হয়ে গেছে, আবার আসবো খুব তাদের রাস্তা দেখা করতে পারো, সেই লেভেলে মজা করলাম। চলো দেখো দাদা বাড়ি থেকে কিন্তু বেরিয়ে আমি এখন টোটো চালাচ্ছি, মানে কোন জায়গাতে না আমরা ফুলপুকুর পাড়া করে দাঁড়িয়েছিলাম বাথরুম করার জন্য, সেখান থেকে বেরোতে যাচ্ছি ঠিক আছে। সেখান থেকে চাঁদপাড়া 10 কিলোমিটার বাকি, আর এই ম্যাক্স আমার পাশে বসে আছে, ম্যাক্স লরি আসছে, ম্যাক্স লরি আসছে, না কি হয়েছে আমি ড্রাইভার, হে গোদম দা দিকে ফেয়ে একদম ফায়ার চলে এসছি বনগাঁয়, অনেকক্ষণ মানে 15-20 মিনিট হয়ে গেছে মিনিমাম, তো এই দেখতে তোমার ব্যাগ ফ্যাগ রয়েছে, আর এখন আছে গৌতম দার বাড়িতে, মানে ব্যাটারি ফ্যাটারি সেটিং করা গেল তাপস ঠিক আছে, তো এখান থেকে এখন বাড়ি যাবো, এখনও বাড়ি যেতে পারলাম না, মানে বনগাঁ চলে আসার পরে বাড়ি যেতে পারলাম না, বুঝতে পারলে? চলো দেখি বাড়ি যাওয়ার পরে রিয়াকশনটা কেউ জানি না কী হবে, যেহেতু গন্ডগোল শুনতে করে গেছিলাম। হ্যালো বন্ধুগণ, যাই হোক বাড়ি গেলাম, স্নান টান করলাম কিন্তু খাওয়া দাওয়া করিনি, তো এখন আসলাম এখানে বিল্টুর দোকানে, আমি তো এসে কিন্তু চা খেতে নিয়ে গেছি, আমি আরে একজন হচ্ছে তন্দুর, তোমার খুব তন্দুর ঠিক আছে, হ্যাঁ চালে চালে ছেলে বলে 25 টাকা। চলো সন্ধ্যেবেলায়, সন্ধ্যে বলতে কি এখন 9:30-টার উপরে বাজে ঠিক আছে, চালা কি হয়েছে মানে ও এখন বারণ করছে কেন বন্ধুটা, আগে ছিল নায়ক আর এখন পুরো মানে খলনায়ক হয়ে গেছে, চেহারা পেয়ারা ভাই বিয়ের পরে খাটাখাটনি করতে করতে আমার চেহারা খারাপ হয়েছিল, কিন্তু লুকাচ্ছিস কেন তুই? চলো আজকের মতন ব্লগটা শেষ করছি এখানে, ব্লগটা একটু ছোটখাটো হয়ে গেল, কষ্ট হয়ে গেছে, যাই হোক খাওয়া দাওয়া করে উঠলাম, কই দাও পেয়ারা দাও একটা দাও একটা দাও ঠিক আছে, চলো আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি, দেখাচ্ছি আবার ইন্টারেস্টিং নেক্সট ব্লগে, ধামাকাদা ভিডিও আসছে দেখতে পাবা, তারা